شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. একবনের প্রশ্ন, প্রশ্নটি হলো যে স্বামী যদি দরিদ্র হয় তবে কি তিনি তার স্ত্রীর যাকাতের অর্থ ভোগ করতে পারবেন বা খেতে পারবেন? এটি ছিল প্রশ্ন। প্রশ্নের উত্তর হলো যে এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ ওলামা বলেছেন যে স্বামী তার স্ত্রীর যাকাতের অর্থ ভোগ করতে পারবেন, খেতে পারবেন। সেক্ষেত্রে একটি দলিল এখানে উপস্থাপন করা হয়েছে, সেই দলিলটি হচ্ছে যে বুখারী মুসলিম শরীফে বর্ণনা করা হয়েছে, আনাবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল লাম্মা আমারা আন-নিসা বিস-সাদাকাতে, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সাদাকার আদেশ করলেন, জাত জায়নাব ইমরাতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, তখন জায়নাব যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, যে ইন্নাকা আমার তালিয়ামা বিস-সাদাকাতে, আপনি তো আজকে আমাদেরকে সাদকার আদেশ দিয়েছেন, ওয়াকানা ইনদি হুলিউল লিব, আর আমার নিকটে আমার কিছু স্বর্ণ অলংকার রয়েছে, হা আরাতু আন আতাসাদাকা বিহি, আর আমি ইচ্ছে পোষণ করেছি যে এই স্বর্ণ অলংকার গুলো সাদকা করে দিব। ফাসামা ইবনু মাসউদ, কিন্তু ইবনু মাসউদ বললেন যে আন্নাহু ওয়ালাদুহু আহাক্কু মিন তাসাদ্দাক মিন তাসাদ্দাক তো বিহি আলাইহিম, মান তাসাদ্দাক তো বিহি আলাইহিম, যে ইবনে মাসউদ এবং তার সন্তানেরাই বেশি এই সাদাকার হকদার। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বললেন যে সাদ্দিক ইবনে মাসউদ, কাজে তুমি ইবনে মাসউদকে এই সাদকার টাকাগুলো দিয়ে দাও। হ্যাঁ, ওয়াজাউজুকা ওয়ালাদুকা আহাক্কু মিন মান তাসাদ্দাকতে বিহি আলাইহিম, এবং আল্লাহ রাসূল এই কথাও বললেন যে তোমার স্বামী এবং তোমার সন্তানরাই সাদাকার বেশি হকদার যেহেতু তারা দরিদ্র। বুঝা যাচ্ছে যে এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল প্রমাণ করে দেখিয়েছেন যে স্বামী যদি দরিদ্র হয় এবং স্ত্রী যদি অর্থশালী হয় তাহলে সেই অর্থের যাকাতের অংশ তার স্বামীকে দান করতে পারবে, অর্থাৎ তার স্বামী স্ত্রীর যাকাতের অর্থ ভোগ করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.